আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আমি এখানে কনসালট্যান্ট অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। আমি এই হাসপাতালের ধানমন্ডি, জিগাতলা এবং বনানী এই তিনটি ব্রাঞ্চে কাজ করি। মূলত আমি ক্যাটারাক্ট বা ফেকো সার্জারি, ল্যাসিক রিফ্র্যাকটিভ সার্জারি এবং কর্নিয়া নিয়ে কাজ করি। কিন্তু আজকে কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত অনেক রোগী আসেন আমাদের কাছে এই সমস্যাটা নিয়ে, চোখ দিয়ে পানি পড়ে। এখন অনেকে আসেন যে আমি অনেক ওষুধ ব্যবহার করেছি, তাও চোখ দিয়ে পানি পড়ছে, এখন এটার সমাধান কী? প্রথম কথা হচ্ছে, প্রতি কথার মতো আমি বলি, সেটা হচ্ছে আপনার যদি কোনো সমস্যা থাকে সেটার আগে কারণ বের করতে হবে। এই যে চোখ দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ার কারণটা কী? প্রথম কথা, আপনার বয়স কত? এটি কি বাচ্চা রোগী না বয়স্ক রোগী? একটি জিনিস মনে রাখবেন যে বাচ্চাদের যখন চোখ দিয়ে পানি পড়ে, সেটা কিন্তু এক বছরের কম যেসব বাচ্চা তাদের অনেকেই স্বাভাবিকভাবে চোখ দিয়ে পানি পড়ে এবং এক বছর বয়স হলে সেটা ঠিক হয়ে যায়। এই বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়া আমি আরেকদিন অন্য কোনো ভিডিওতে শুধু বাচ্চাদের নিয়েই কথা বলবো। আজকে কথা বলছি যারা বয়স্ক তারা যখন বলেন চোখ দিয়ে পানি পড়ে সেটা কেন হয়। এটার একটি কারণ হচ্ছে অ্যালার্জি, আরেকটি কারণ হচ্ছে চোখের নেত্রনালী বন্ধ, এবং আরেকটি কারণ হচ্ছে যারা বয়স্ক তাদের হচ্ছে হলো চোখের যে পাতা সেটা চামড়া সেটি লুজ হয়ে গেছে, আমরা যেটা বলি লিড ল্যাক্সিটি বলি, সেটি হয়ে গেছে, সেজন্য চোখ দিয়ে পানি পড়ে। এখন এটার চিকিৎসা কী? যাদের অ্যালার্জির কারণে চোখ দিয়ে পানি পড়ে সেখানে কিন্তু চোখ দিয়ে পানি পড়ার আলাদা কোনো চিকিৎসা নেই, তাকে হচ্ছে অ্যালার্জির চিকিৎসা নিতে হবে। তিনি যদি অ্যালার্জির চিকিৎসা নিয়ে অ্যালার্জিটা ঠিক করে ফেলেন তাহলে কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ার সমস্যাটা চলে যাবে। আরেকটি হচ্ছে হলো যাদের নেত্রনালী বন্ধ। এখন যাদের নেত্রনালী বন্ধ, আমরা জানি আমাদের চোখে যে পানিটা উৎপন্ন হয়, এই যে আমাদের নাকের এখানে দুটো টিউব রয়েছে, এই টিউব দিয়ে পানিটা শরীরের ভেতরে চলে যায়, এবং এই টিউব বা নেত্রনালী যখন বন্ধ থাকে তখন কিন্তু পানিটা যেতে পারে না, সো পানিটা পড়ে যায়। এবং সবচেয়ে খারাপ কথা হচ্ছে এই জায়গাতে যখন হচ্ছে পানি ড্রেইন হয় না তখন কিন্তু ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে আরও বিভিন্ন কমপ্লিকেশন ক্রিয়েট হতে পারে। সো নেত্রনালী বন্ধ যাদের, তাদের একমাত্র চিকিৎসাই হচ্ছে হলো নেত্রনালীর কোন জায়গাটি বন্ধ সেটি আইডেন্টিফাই করে নেত্রনালীর অপারেশন করে ফেলা। নেত্রনালীর অপারেশন না করলে কিন্তু এই যে পানি পড়া, এই পানি পড়ার সমস্যাটা সমাধান হবে না। তৃতীয় কারণ যেটি বললাম, যারা বয়স্ক পেশেন্ট, সাধারণত 60 বছর বা 70 বছর বয়সের পেশেন্ট, তাদের যদি নেত্রনালী বন্ধ না থাকে তাদের যেটা হয়, এই যে চোখের পাতাগুলো রয়েছে এই চামড়াগুলো আমরা জানি যে লুজ হয়ে যায়, এই চামড়াগুলো লুজ হয়ে যাওয়ার ফলে পানির যে স্বাভাবিক পাম্পিং মেকানিজম বা যেখানে ফ্লো যাচ্ছে সেটি ঠিকমতো যেতে পারছে না, সো পানিটা চোখে জমে থাকে, তখনই চোখ দিয়ে পানি পড়ে। এই সমস্যাগুলোই কিন্তু হচ্ছে হলো পানি পড়ার প্রধানত কারণ। এই তিনটি কারণেই চোখ দিয়ে পানি পড়ে। অনেকে বলেন যে আমার চোখ ভিজে যায়, অনেকে বলেন যে আমার চোখে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে অথবা টপটপ করে পানি পড়ে। আরেকটি কারণ আমি আর একটু ফোকাস করতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যাদের শুষ্ক চোখ, ড্রাই আই রয়েছে, তাদেরও কিন্তু চোখ দিয়ে পানি পড়ে। এখন বলতে পারেন চোখ তো শুষ্ক, চোখ দিয়ে কেন পানি পড়বে? বেসিক্যালি যে জিনিসটা হয়, চোখ শুষ্ক, চোখের পানিটা আছে কিন্তু পানিটা প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না, এবং সেই কারণে চোখ চায় আরও পানি বের করতে বা নিঃসরণ করতে, তখন কিন্তু গ্ল্যান্ডের সিক্রেশন আরও বেশি হয় এবং চোখ দিয়ে পানি পড়ে। যাই হোক, এটা নিয়ে আমি শুষ্ক চোখ নিয়ে আলাদাভাবে আরেকবার কথা বলবো। এখানে এই ভিডিওতে যেটা বলার কারণ সেটা হচ্ছে যারা সাধারণত আসেন আমাদের কাছে যে আমার চোখে পানি জমে থাকে বা চোখ দিয়ে পানি পড়ে, তাদেরকে অবশ্যই বলবো সেটা হচ্ছে যে আপনাদের ডাক্তার আপনাকে নিরূপণ করবেন যে কেন আপনার চোখ দিয়ে পানি পড়ে, এবং সেটার চিকিৎসা আপনাকে নিতে হবে, এবং সেটার চিকিৎসা করলেই কিন্তু চোখ দিয়ে পানি পড়ার সমস্যাটা দূর হয়ে যাবে। ধন্যবাদ।